আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ। চূর্ণী গাঙ্গুলী পরিচালিত নির্বাসিত ছবির এই সংলাপ শুধু যে গায়ে কাটা দেয় এমনটা নয়, মনে করিয়ে দেয় এক অসহায় মানুষের কথা, যার জীবনের বেশিরভাগটাই কেটে গেল নির্বাসনে এবং আজও তাই কাটছে। তার কলমের জোর যতই শক্ত হোক না কেন, অসহিষ্ণুতার তলোয়ার কোথাও যেন জয়ী হয়ে গেল। এই ছবিতে আরও একটি সংলাপ রয়েছে, লেখককে ভাবতে দিতে চাইছো না, লিখতে দিতে চাইছো না, বাঁচতে দিতে চাইছো না। আজ যে মানুষটাকে নিয়ে আমি আলোচনা করব, তার সাথেও কিছুটা এমনটাই ঘটেছে। প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় যেখানে সহনশীলতা দাবি করে, অদ্ভুতভাবে সেই ধর্ম সম্প্রদায়ের উগ্র মনোভাবাপন্ন মানুষদের মধ্যে অসহিষ্ণুতা সাংঘাতিক মাত্রায় দেখা যায়, যার জন্য একটি গুণী লেখিকাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, ভোট ব্যাংক পলিটিক্সের জন্য একটি দেশের একটি রাজ্য থেকে বের করে দেওয়া হয় এবং তাকে লুকিয়ে গা ঢাকা দিতে হয় বিদেশে। আজকে আমাদের আলোচনার বিষয় লেখিকা তসলিমা নাসরিন। তবে তাকে শুধু লেখিকা বললে ভুল হবে, তিনি অবশ্যই একজন দার্শনিক, ধর্মের নামে যে উগ্রপন্থা চলে তার বিরুদ্ধে লড়াক্ক একজন সৈনিক এবং আগামী প্রজন্মের কাছে একজন রোল মডেল। ভিডিও শুরুতে এটা বলে রাখতে চাই যে লেখিকা তসলিমা নাসরিন কোথায় থাকেন সে বিষয়ে আমি আলোচনা করব না, কারণ আমি কখনো চাই না যে তার নিরাপত্তার উপর কোনো আঁচ লাগুক। এর পাশাপাশি এটাও জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে যে ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে কোনোভাবে কোনো আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আজকের আলোচনা এমন কিছু ঘটনা নিয়ে যার ফলে অন্ধবিশ্বাস মুক্ত চিন্তাধারার একজন মানুষকে দেশ ছাড়া করতে পারে। তসলিমা নাসরিনের জন্ম 1962 সালের 25শে আগস্ট পূর্ব পাকিস্তানের ময়মনসিংহে, বর্তমানে যা স্বাধীন বাংলাদেশে অবস্থিত। তার বাবা ছিলেন ডক্টর রাজব আলী এবং মা ইদুল এরা। তার বাবা ছিলেন একজন ফিজিশিয়ান এবং তার পাশাপাশি একজন অধ্যাপক। ঢাকা মেডিকেল কলেজে অধ্যাপনা করতেন তার বাবা। স্কুলের গণ্ডি পার করে তসলিমা সিদ্ধান্ত নেন তার বাবার পেশা নিয়ে পড়াশুনো করার। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা করেন তসলিমা নাসরিন। 1984 সালে MBBS ডিগ্রি নিয়ে পাস করেন তিনি। কিন্তু ডাক্তারি নিয়ে পড়াশোনা করা এই মেয়েটির সেই সময় থেকে আকর্ষণ ছিল লেখালেখির প্রতি এবং সাহিত্যের প্রতি। কলেজে পড়ার সময় তিনি সেজুতি নামের একটি পত্রিকার সম্পাদিকা ছিলেন, তিনি নিজেও সেটাতে লিখতেন। এর পরবর্তীতে তিনি মিটফোর্ড হসপিটালে গাইনোকোলজি নিয়ে এবং ঢাকা মেডিকেল কলেজে অ্যানাস্থেসিয়া প্র্যাকটিস করতেন। এই প্র্যাকটিস চলাকালীন তিনি দেখেন প্রচুর মহিলা ধর্ষিত হওয়ার ঘটনা এবং শোনেন বহু মহিলার কান্না যখন কোনো কন্যা সন্তানের জন্ম হতো। ডাক্তার তসলিমা নাসরিনকে নিজের কাজ করে যেতে হতো, কিন্তু তার ভেতরে যে আন্দোলনকারী সত্তা ছিল তা তাকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনাগুলিতে। ডাক্তারির পাশাপাশি লেখিকা হিসেবেও নিজের জীবন চালিয়ে যাচ্ছিলেন তসলিমা। লেখিকা হিসেবে প্রথম দিকে তিনি মূলত কবিতাই লিখতেন। 1982 থেকে 1993-এর মধ্যে প্রচুর কবিতা তিনি লিখেছেন যেগুলির বিষয়বস্তু মহিলাদের উপর অত্যাচার। 80-এর দশকের শেষ দিকে তিনি গল্প, প্রবন্ধ ও উপন্যাস লিখতে শুরু করেন। এরপরেই আসে তসলিমা নাসরিনের সেই উপন্যাস যা তার জীবনকে উলট পালট করে দেয়। এই উপন্যাস তসলিমাকে প্রচুর খ্যাতি উপহার দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার জীবনে এরপর চলে আসে এক সাংঘাতিক মোড়। উপন্যাসের নাম ছিল লজ্জা। এই উপন্যাসে এক হিন্দু পরিবারকে কিছু মুসলিম ধর্মান্ধ মানুষ আক্রমণ করছে এমন একটা চিত্র তুলে ধরা হয়। সে সময় বাস্তবেই বাংলাদেশে তা প্রচুর হচ্ছিল এবং যারা খোঁজ খবর রাখেন তারা জানেন আজও বাংলাদেশে এই চিত্র মাঝে মাঝে দেখা যায়। ধর্মনিরপেক্ষ এই আঙ্গিক যা উপন্যাসে তসলিমা দেখিয়েছিলেন এবং ধর্মান্ধ কিছু মুসলিম মানুষের মুখোশ খুলে দেওয়ার ফলে তার উপর বিপর্যয় নেমে আসে। ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা রাস্তায় নেমে পড়েছিলেন প্রতিবাদ করার উদ্দেশ্যে এবং তসলিমাকে ফাঁসিতে চড়ানোর দাবি রাখেন তারা। বাধ্য হয়ে গা ঢাকা দিতে বাধ্য হন তসলিমা। কিন্তু তসলিমা কি এমন অপরাধ করেছিলেন? May 1994 সালে স্টেটসম্যান পত্রিকার কলকাতার এডিশনে দেওয়া সাক্ষাৎকারে তসলিমা জানান যে কোরআনের রিভিশনের কথা তিনি বলেছিলেন, ইসলামিক ল শারিয়া রীতি চেয়েছিলেন তিনি। এরপরে তসলিমার উপর সাংঘাতিকভাবে খেপে যান ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা। ইসলামকে কলুষিত করার চেষ্টা করার অভিযোগ ওঠে তসলিমার বিরুদ্ধে এবং বাংলাদেশে তখন তসলিমা নাসরিনের জন্য একদমই নিরাপদ ছিল না। ক্রোধ এতটাই সাংঘাতিক হয়ে ওঠে যে এক ব্যক্তি দাবি করেন যে তিনি রাজধানীতে বিষাক্ত সাপ ছেড়ে দেবেন যদি তসলিমাকে ফাঁসিতে না চড়ানো হয়। নিজের দেশে গা ঢাকা দিয়েও তিনি আর নিরাপদ ছিলেন না, তাই অবশেষে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। 1994 সালে বাংলাদেশ থেকে এক প্রকার পালিয়ে আসেন তসলিমা। 10 বছর তারপর তিনি টানা পশ্চিমে কাটান, সুইডেন, জার্মানি, ফ্রান্স এবং USA ছিলেন তিনি এই সময়। এরপরে তিনি পূর্বে ফেরার সিদ্ধান্ত নেন। 2004-এ তিনি ভারতবর্ষের কলকাতায় ফিরে আসেন।
এই সময় তিনি সাহিত্যিক হিসেবে ভারতবর্ষের বিভিন্ন স্থানে গিয়েছিলেন। কিন্তু আমাদের ভারতবর্ষে তো আর ধর্মান্ধ মানুষের অভাব নেই, তাই বিপদ পিছু ছাড়ল না লেখিকার। হায়দ্রাবাদে বই প্রকাশের সময় তিনি ভয়ানকভাবে আক্রান্ত হন। সেই নৃশংস দৃশ্য আজও ভোলার নয়। অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন তাসলিমা এবং কিছু পুরুষ ইসলামী ধর্মান্ধ মানুষ তার দিকে পাথর ছুড়ে যাচ্ছেন। এরপর তাকে কলকাতায় গা ঢাকা দিতে হয়। তাকে 2007 সালে পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করা হয়। নিজেদেরকে অসাম্প্রদায়িক বলে দাবি করা বামফ্রন্ট সরকার সে সময় তাসলিমা নাসরিনের পাশে দাঁড়াননি। এর ফলে তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধিজীবীদের একাংশ প্রশ্ন তোলেন যে শুধু কি ভোট ব্যাংকের রাজনীতির কারণে তাসলিমা নাসরিনকে থাকতে দেওয়া হলো না। বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও একজন লেখক, তার কি সেদিন তাসলিমা নাসরিনের পাশে দাঁড়ানো উচিত ছিল না? সিপিএম তো নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে, তাহলে তারা শান্তিরক্ষার দোহাই দিয়ে সেদিন তাসলিমাকে কেন পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করলেন? উত্তর আজও অজানা। বর্তমানেও তাসলিমা নাসরিন কলকাতাতে আসেন না। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে বর্তমানে তৃণমূল সরকারও তাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গ ছাড়ার পরে তিনি কিছুদিন দিল্লিতে হাউস অ্যারেস্টে ছিলেন। 2008 সালে তাকে ভারতবর্ষ ছাড়তে হয়। এরপর তিনি আবার ইউএসএ চলে যান। 2015 সালে আল কায়দার হুমকিও পান তাসলিমা, নিরাপত্তার কারণে তিনি ইউএস ছাড়তেও বাধ্য হন। আমি এই ভিডিওতে আগেও বলেছি যে তার বর্তমান অবস্থা নিয়ে কোনো মন্তব্য আমি করব না। দর্শকদের কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা অনুগ্রহ করে তার বর্তমান বাসস্থান বা অবস্থান নিয়ে কোনো মন্তব্য কমেন্টে দয়া করে করবেন না। তাসলিমা নাসরিন নিরাপদে থাকুন এমনটাই আমরা চাই। ভারতবর্ষের কলকাতাতে কিছু ভালো সময় তিনি অবশ্যই কাটিয়েছেন। কলকাতাকে তিনি তার অ্যাডপ্টেড সিটি বলেন। আনন্দবাজার পত্রিকা, দেশ এবং স্টেটসম্যানে নিয়মিত লিখতেন তিনি। একদিকে তিনি লিখতেন, অন্যদিকে আক্রমণ তার উপর চলতেই থাকত। 2006 জুন মাসে কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম পুরস্কার ঘোষণা করেন তার জন্য, যে তসলিমার মুখে কালি মাখাতে পারবেন। AIMIM অর্থাৎ আসাদউদ্দিন ওয়েসির দলের সদস্যদের হাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতে থাকার অনুমতি পেলেও ভারতবর্ষ কিন্তু কখনোই তাসলিমা নাসরিনকে নাগরিকত্ব দেয়নি। যে ভারতবর্ষ একসময় তিব্বত থেকে পালিয়ে আসা দালাই লামাকে নাগরিকত্ব দিয়েছে, সেই ভারতবর্ষ কেন নাগরিকত্ব দিল না এই লেখিকাকে? নানা মহলের নানা মত রয়েছে। কেউ বলে ভারতবর্ষে বসবাসকারী মুসলমানদেরকে আঘাত না করতে চাওয়া, কেউ বা বলে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য। অনেক নিন্দুকে বলেন ভোট ব্যাংকের রাজনীতির জন্য এবং অন্য মহল নিরপেক্ষভাবে দাবি করে যে ভারত সরকারের এই সিদ্ধান্ত শান্তি বজায় রাখার জন্য। উত্তর আজও অজানা। তাসলিমা নাসরিন যেমন নিজের লেখনির জন্য বহু পুরস্কার পেয়েছেন এবং প্রশংসা পেয়েছেন, ঠিক সেরকমভাবে বহু বিদ্বজন তাকে সমালোচনা করেছেন তার লেখার জন্য, বিশেষ করে যৌনতার জন্য। নিজের যৌন অভিজ্ঞতা তুলে ধরার জন্য তিনি সমালোচিত হয়েছেন বারবার। নিজের ব্যক্তিগত জীবনের জন্য তাকে বহুবার সমালোচনার শিকার হতে হয়েছে। অন্যদিকে তিনি বহু বুদ্ধিজীবীর সমর্থন পেয়েছেন। অন্নদাশঙ্কর রায়, শিবনারায়ণ রায়, অম্লান দত্ত, মহাশ্বেতা দেবী, জয় গোস্বামী, অরুন্ধতী রায়, গিরিশ কার্নাডের মতো নামী ব্যক্তি তাকে সমর্থন করেছেন। তাকে সমর্থন করেছেন বিখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামী। বাংলাদেশের লেখক কবির চৌধুরী তাসলিমাকে সমর্থনে পিছপা হননি। দেশ এবং বিদেশের একাধিক পুরস্কার তিনি পেয়েছেন। তাসলিমার লেখা, কবিতা, উপন্যাস এবং গল্প ভীষণভাবে জনপ্রিয়। একদিকে তিনি সুইডেনের নাগরিকত্ব পেয়েছেন এবং হারিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তাসলিমা নাসরিন নাস্তিক এবং মুক্ত মনা। দীর্ঘ 30 বছরের নির্বাসনের জীবন কাটাচ্ছেন তাসলিমা নাসরিন। বাংলাদেশ আজ অনেক উন্নত হয়েছে, বাংলাদেশ অন্তত তাই দাবি করে। 2021 সালে যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্গামণ্ডপ ভাঙা হচ্ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় গর্জে উঠেছিল প্রতিবাদে এবং দাবি করেছিল ধর্ম নিরপেক্ষতার। আমরা আশা করছি এই বাংলাদেশের ঘরের মেয়ে আবার ঘরে ফিরতে পারবেন, কারণ আজ আর সেই বাংলাদেশ নেই যে বাংলাদেশে দিনের পর দিন ব্লগাররা খুন হতেন। তাসলিমা নাসরিন নিজের মতামত রেখেছিলেন, যার জন্য তাকে দেশ ছাড়তে হলো। নিজের দেশের একটি চিত্র তিনি কাল্পনিকভাবে একটি উপন্যাসে তুলে ধরেছেন, এটা কি তবে একজন লেখকের অপরাধ? আমাদের দেশে সংখ্যাগুরু মানুষ হলেন হিন্দুরা, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে নিত্যদিন বহু মানুষ সমালোচনা করেন। ভগবদ্গীতা, রামায়ণ, মহাভারত সব নিয়ে সমালোচনা হয়। এই সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে সমালোচনা আগেও হয়েছে, এখনও চলে, উদারতার সাথে তা মেনে নেওয়া হয়েছে। কেউ যদি নিজের ধর্মের কোনো আঙ্গিক নিয়ে প্রশ্ন তোলেন, তবে কি তার অপরাধ মৃত্যু এবং মৃত্যুর ভয়ে গা ঢাকা দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া? চূর্ণী গাঙ্গুলির নির্বাসিত ছবির সংলাপ দিয়েই আজকের পর্ব শুরু করেছিলাম, সেই ছবির সংলাপ দিয়েই শেষ করছি। ধর্ম কি সহনশীলতার কথা বলেনি? আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তবে এই ভিডিওটি ইনফরমেটিভ নয়, এই ভিডিওটি একটি নির্বাসিত লেখিকার জীবন নিয়ে বলা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো বা মন্দ যাই লেগে থাকুক, নিচের কমেন্ট বক্সে জানাবেন।
কিন্তু কেউ ধর্মান্ধ কথাবার্তা লিখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ ধর্মের উপর মানুষ সত্য, তাহার উপর কেহ নাই। নমস্কার।